উপস্থিত সম্মানীয় সুধী, কেমন আছেন আপনারা? আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের কথা অনুষ্ঠান শোনবার জন্য। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। সম্মানীয় সুধী, আজকে আমরা কথা বলবো বাল্যবিবাহ এবং তার অবসান নিয়ে। এখন আমরা জানব বাল্যবিবাহ কি। বাল্যবিবাহ হলো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ। আমরা অনেকেই জানি আইনত বিয়ের বয়স 18 বৎসর, বিশেষত মেয়েদের ক্ষেত্রে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ ক্ষেত্রে অভিভাবকের অনুমতি সাপেক্ষে এই বয়সের আগেও আমাদের অভিভাবকগণ বিয়ের অনুমতি দিয়ে থাকেন। বিশ্বে বাল্যবিবাহের সর্বোচ্চ হারের দিক থেকে বাংলাদেশ অন্যতম। আমাদের সমাজ কিংবা আমরা মনে করি শিশু বিবাহ একটা প্রথা যা নারীদের ঘিরে দীর্ঘদিন থেকে চলে আসছে, যা আমাদের সামাজিক মূল্যবোধ ও অসম অবস্থানকে প্রতিফলিত করে। আমাদের পরিবার ও সমাজে কন্যা শিশুকে প্রায়ই আর্থিক বোঝা হিসেবে দেখা হয়। এই কথাটা বলতে কোনো দ্বিধা নাই যে আমাদের দেশে শিশু বিবাহের হার পূর্বের তুলনায় ধীরে ধীরে কমছে। দারিদ্রতা ও অশিক্ষা এক্ষেত্রে নির্ধারণী বিষয়, কিন্তু প্রমাণ বলে যে সকল পটভূমি ও সামাজিক বিভাজনের মধ্যে বাল্যবিবাহ মূলত চর্চা করা হয়। 50% অধিক বাংলাদেশের নারী যাদের বয়স এখন 20 বছরের মাঝামাঝি, তাদের 18 বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়েছে। এছাড়া প্রায় 18 বছরের বিয়ে হয়েছে 15 বছরের নিচে। এটা বলতে লজ্জা নেই, পরিবারের সম্মান রক্ষার ক্ষেত্রে নারীরা সাধারণত বোঝা হয়ে দাঁড়ায়। এছাড়া একজন মেয়ে শিশু যখন যৌবনপ্রাপ্ত হয়, তাদের পিতামাতা তখন তাদের সতীত্ব রক্ষার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠেন। আর এটি হলো বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে একটি মূল বাধা। যেসব পিতামাতা মেয়ে শিশুদের বিয়ের সিদ্ধান্ত নেয়, তারা মেয়ে শিশুর বয়ঃসন্ধির শুরুতে যৌন নির্যাতনের ভয় অনুভব করে। কিন্তু অনেক বিবাহিত কিশোরী দৈহিক ও যৌন নির্যাতনের শিকার হয় বা এসবের অভিজ্ঞতা সঞ্চয় করে। এসব কিশোরী মেয়েদের মধ্যে 33% বিশ্বাস করেন যে একজন স্বামীর তার স্ত্রীকে আঘাত করা যৌতুক, সে হোক কারণে কিংবা অকারণে। বিবাহের বাহিরে যৌন কার্যকলাপ শুরু করার ব্যাপারে মেয়েদের উপলব্ধিকে সামাজিক মূল্যবোধের নিয়মকানুনের জন্য হুমকি হিসেবে দেখা হয়। পবিত্রতা ও সম্মান, এ দুইয়ের মধ্যে আপোষের উপলব্ধি থেকে তাদেরকে কলঙ্কিনী হিসেবে চিহ্নিত করা হয়। যদিও শিশুদের বিয়ে দেয়া এক ধরনের যৌন নির্যাতনের মধ্যে পড়ে বলে আমাদের সমাজের অধিকাংশ জনগণ বিশ্বাস করেন না। এ কারণে যেসব কিশোরী মেয়েদের বিয়ে হয়, তারা আগাম
গর্ভবতী হওয়া এবং নেতিবাচক স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে মেয়েদের বাল্যবিবাহ ও পাচারের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। এরূপ নিয়মকানুন, মূল্যবোধ অবশেষে শিশুদের, বিশেষ করে মেয়েদের বেঁচে থাকার বিকাশ, সুরক্ষা এবং অংশগ্রহণের বিষয়ে আপোষ করার ব্যাপারটি প্রমাণ করে। শিশুদের বিবাহ এক ধরনের যৌন নির্যাতন। এ বিষয়টি এখনও বিশ্বাস করে না বাংলাদেশের অধিকাংশ জনগণ। বাল্যবিবাহের কুফলসমূহ। বাংলাদেশের প্রেক্ষাপটে মাতৃমৃত্যুর মূল কারণ বাল্যবিবাহ। এছাড়া শিশু মৃত্যুর হার এবং মেয়েদের অসুস্থতার হার বৃদ্ধি করে।